কাল সকালের দিকে কুচবিহারে এসে পৌঁছেছি, কাল আর কোথাও বেরোইনি। কাল বাড়িতে সবাই মিলে একটু আনন্দ হইচই করে কাটালাম, প্রচুর গল্প করলাম, অনেকদিন পর সকলের সাথে দেখা হলো। তো আজ সকাল হতেই চা খেয়ে বেরিয়ে পড়েছি, ইচ্ছে আছে তোর্ষা নদীর ধারে যাব। আমার চ্যানেলে যারা নতুন বন্ধু রয়েছ তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। আমার কুচবিহার ট্রিপের পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব তো করবেই, তার সাথে সাথে বেল আইকনটাও ক্লিক করে দিও। এখন আমি যে রাস্তাটা দিয়ে যাচ্ছি এটা হলো 7 নম্বর বাইপাস রোড। এটা দিনহাটা রোড থেকে শুরু করে এই তোর্ষা নদীর বাঁধের ওপর দিয়ে গিয়ে খাগড়াবাড়ি চৌপত্তিতে 31 নম্বর জাতীয় সড়কের সাথে মিশেছে। এই রাস্তাটা প্রায় 7 কিলোমিটার লম্বা। আমরা এসে পড়েছি ফাঁসির ঘাট, ফেরি পারাপাড়ের যে ঘাটটা রয়েছে সেখানে, এই ঘাটটার নাম ফাঁসির ঘাট। এখান দিয়ে প্রতিদিন প্রচুর মানুষ এপার ওপার করে। নিত্য যাত্রীরা তোমরা দেখতেই পাচ্ছ, সাইকেল রয়েছে, আরও দেখতে পাবে মোটর সাইকেল, হেঁটে, যে যেমনভাবে পারে ওপার থেকে এপারে আসে, আবার এপার থেকে ওপারে যায়। আমরা যেহেতু সকাল সকাল এসে পড়েছি তাই ওপার থেকে এপারে আসার ভিড়টাই এখন একটু বেশি হবে। এখানে একটা একদম বাঁশের সাঁকো রয়েছে আর এইটাই কিন্তু তোর্ষা নদী। ছোটবেলা থেকে এই তোর্ষা নদীর নানান রকম রূপ দেখেছি এই মামার বাড়িতে। বর্ষায় ভীষণভাবে ফুলে ফেঁপে ওঠে, আবার শীতকালে একদম শুকিয়ে জল হাঁটু জল হয়ে যায়। এক এক সময় তো এসেছি এমন টাইমে যখন নদীতে অনেকটা নেমেছি এবং জলটা এত পরিষ্কার যে তলা পর্যন্ত একদম দেখা যা যেত, বালি মাছ পাথর নুড়ি পাথর সব নদীর তলা পর্যন্ত দেখতে পেতাম, ভীষণ ভালো লাগতো। আমরা ওই পাড়ে যাব। প্রচুর মানুষ প্রতিদিন এই ফেরি দিয়ে যাতায়াত করে।
হাঁটতে হাঁটতে আমরা এক সময় পৌঁছে গেলাম ওই যে এই পাড়ের যে ফেরি ঘাট, এই পাড়ের ঘাট বলবো না, যে ফেরিতে যাওয়ার জন্য যেখান থেকে সবাই টিকিট টিকিট কাটে সেই জায়গাটায় আমরা আস্তে আস্তে পৌঁছে গেলাম। আমাদের ওপার থেকে বলে দিয়েছিল এই পাড়ে এসে টিকিট করতে, কিন্তু আমরা যখন টিকিট দিতে গেলাম এখানে যারা রয়েছেন তারা আমাদের থেকে কেউ টিকিট নিলেন না, বললেন যে আপনাদের লাগবে না। ওই দূরে রয়েছে একটা গ্রাম, গ্রামটার নাম হচ্ছে তাপুরহাট। অত দূর যাওয়া যাবে না, সেই কারণে আমরা এখানেই এই চায়ের দোকান একটা পেয়েছি, এখানেই একটু বসবো, নিয়ে আবার ফেরার দিকে রওনা দেব। চা পাওয়া যাবে দিদি? কত করে গো চা? দাও দুটো দাও। পকোড়া আছে, পাঁপড় আছে, দিদি উনুন বন্ধ, তাই জন্য আমরা পকোড়াটা আর খেতে পারলাম না। আমরা এই বিস্কুটের মধ্যে দিয়ে ব্যাপারটাকে খেয়েই তাড়াতাড়ি করে আমরা ফেরার দিকে রওনা দিলাম, কারণ দেখলাম প্রচণ্ড মেঘ করে এসছে, যে কোনো সময় মানে ঝমঝম করে বৃষ্টি নামবে, আর এদিকে আমাদের নদী পেরিয়ে আবার ব্যাক করতে হবে। তাই বেশিক্ষণ আর ওইখানে বসে থাকতে পারলাম না বা গ্রামের দিকটাতে যেতেও পারলাম না, আমরা আবার ফেরার দিকে রওনা দিলাম। খুব ভালো লাগছিল কিন্তু, নদীর ধারে এরকম মেঘ ঘনিয়ে এসছে অপূর্ব লাগছিল, আর তেমনি শন শন করে হাওয়া দিচ্ছে, কিন্তু আমরা তাড়াতাড়ি করে পা চালালাম। আজ সকালের ভিডিওটা এখানেই শেষ করছি, বিকেলবেলা আমরা কয়েকটা মন্দির দেখতে যাব, বিকেলের ভিডিওটা আবার আলাদা করে তোমাদের সাথে আমি শেয়ার করব। তাহলে বন্ধুরা, যারা আমার চ্যানেল আজ প্রথম দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটা ক্লিক করে দিও, তাহলে পরবর্তী সমস্ত ভিডিওর নোটিফিকেশান তোমরা পেয়ে যাবে। আর পুরনো বন্ধুরা তো সাথে আছোই, আর তারা আরও আরও আমার চ্যানেলটিকে শেয়ার করো, কমেন্ট করো, লাইক করো, তাহলে আরও বেশি করে আমি তোমাদের সাথে থাকতে পারবো, আরও নতুন নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে আসতে পারবো, আরও নতুন জায়গা তোমাদেরকে দেখাতে পারবো। সবাই ভালো থেকো কিন্তু।